গ্রহণ করুন। আমি নাস্তিক নই, অজ্ঞবাদী, ঈশ্বর বিতৃষ্ণ, সম্পূর্ণভাবে সংগঠিত ধর্মে বিশ্বাস করি, কোনো রাজনৈতিক মতবাদে আমার বিশ্বাস নেই, যদিও নিজেকে আমি মার্ক্সবাদী বলে মনে করি, কোনো দলের সঙ্গে আমার কোনো জোর নেই। যেটা ঘটছে এখানে সেটা উল্টো ঘটছে। কালিকার থাকার কথা, আমার যাওয়ার কথা, আমার যে বয়স অনেক ছোট, সহজ কথা হবে এটা, কিন্তু কিছু বলার নেই। আমি একবার, আমার কৃতিত্ব খুব একটা না, লেগে থাকা ছাড়া, নিকারাগুয়ার স্বাধীনতা বিপ্লব অবলোকন করার জন্য এবং সেটা একটু বুঝতে চেষ্টা করার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে গিয়ে দেখেছিলাম একটা জনসভা, যেখানে প্রথম সেই জনসভাটা আমি দেখছি, আমার তখন বয়স 35। বিপ্লব বললেই তো বুকের মধ্যে দৌড়পাড় করে, মধ্যবিত্ত বাঙালি ছেলে আমি। তা এক একজনের নাম ধরে ডাকছে মানুষ, ধরুন যে কোনো একটা নাম ধরে একজন কেউ ডাকছেন, বক্তা তখন আসেননি, ওই দর্শকদের সারি থেকে এক একজন একটা ডাকছেন, আর ডাকার সঙ্গে সঙ্গে বাকি সকলে বলছেন প্রেজেন্টে, স্প্যানিশ ভাষায় প্রেজেন্টে মানে হাজির। কালিকা প্রসাদ হাজির আছেন, খুব বেশি রকম হাজির। আমি এই জীবনে অনেক শিল্পী দেখার সুযোগ হয়েছে, আমার বাবা মার দৌলতে, গান বাজনা লোক। শরীর চৌধুরীর পর যদি একজন সত্যিকারের অসাম্প্রদায়িক শিল্পী দেখে থাকি, পেশাদার শিল্পী, তিনি কালিকা প্রসাদ, আর কাউকে দেখিনি, এমন কাউকে দেখিনি যিনি সরাসরি হিন্দুত্ব ফাঁসিজমের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, কাউকে দেখিনি, একমাত্র কালিকা। কাজেই একদিন কিন্তু ফয়সলা হবে, একদিন না একদিন হবে, একটা নিয়ম প্রকৃতির, এবং সেই দিন দেখা যাবে কার হাসিটা ভালো। সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, আমি অভিবাদন জানাচ্ছি আমার অনুজ প্রতিম কালিকা প্রসাদকে এবং দোহারের সকলকে, আর ঋতুচেতা এবং আমার এই নবলব্ধ বন্ধু আশা করি, যার সঙ্গে গল্প করতে করতে এলাম রাস্তায়, সকলকে আমার সংগ্রামী অভিবাদন। এই আমার এক নবীন বন্ধু আমাকে প্রমথ চৌধুরীর পিডিএফ ডাউনলোড করে দিয়েছে, তো তাতে বীরবলের হালখাতা এটা পড়ছিলাম, এখানে আসার আগেই পড়ছিলাম। তাতে উনি লিখছেন, মানুষ মানুষের ওপর অত্যাচার করার জন্য দুটি জিনিস আবিষ্কার করেছে, একটা হলো অস্ত্র শস্ত্র, আর একটা হলো শাস্ত্র। এবং শাস্ত্রজ্ঞ আমি নই, আমি সিঙ্গুলারলি ইনএফেক্টিভ লেখাপড়ায় কোনোদিন কোনো পরীক্ষা, একমাত্র ব্যাংকের একটি পরীক্ষা ছাড়া আমি পাস করতে দিতাম, সেভাবে পাস করিনি। আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম হায়ার সেকেন্ডারিতে সাফল্যের সঙ্গে, বিয়ে পাস করেছি কোনো ক্রমে সাফল্যের সঙ্গে সেকেন্ড ক্লাস, এমএ পড়তে পড়তে কেটে পড়েছি। মনে আছে একটা শেক্সপিয়ারের বইয়ের ফাঁকে আমি মাওসেদুংয়ের মেন্টাল ক্লাসিক্সের কালেকশনটা পড়ছিলাম বলে আমি বের করে দিয়েছিলাম, মে আই নো হোয়াট ইউ রিডিং। তা আমি বললাম যে হোয়াই ডু আই হ্যাভ দিস ফিলিং দ্যাট ইট ইজ নট শেক্সপিয়ার, স্যার অ্যাবসলিউটলি নট, হু ইজ ইট, মাওসেদুং, প্লিজ লিভ। এটার মধ্যে কিন্তু আমার বৈপ্লবিক কোনো আরতি নেই, কিন্তু আমার বোরিং লাগে শেক্সপিয়ার, তো এমএ আর কিছু করতে পারছি না, তো এমএ করতে পারি, ব্যাংকে চাকরি পেয়েছি, ছেড়ে দিয়েছি। অন্য বন্ধুরা আমি শাস্ত্রজ্ঞ নই, প্রেমিকের দৃষ্টিতে দেখেছি সঙ্গীতকেও। একটু আগে শুরু করে ফেলেছি, আমার বাদ দিয়ে দিলাম, গানই আমার প্রথম স্মৃতি, চোখ মেলে পৃথিবীর আলো দেখলাম,
জীব আর ঠোঁট মিলে মায়ের দুধের স্বাদ পেলাম, আর কান মিলে শুনতে পেলাম মা গান গাইছেন, শুনলাম তারপরেই বাবা। অনেকেরই বোধ হয় একই অভিজ্ঞতা, কেউ কেউ হয়তো বাড়ির অন্য বয়স্কদের কাছেও সুরের গুঞ্জন বা ছোট বড় গান শুনেছেন। গান, গানের সুর, তাল, ছন্দ, ইতিহাস, পুরাণ, জাতীয় স্মৃতির মতো। আমি বাঙালি, বাংলা আমার মাতৃভাষা, কোনো শ্লাঘা থেকে বলছি না, এটাই ঘটনা। শৈশব থেকে যে সুরগুলি শুনেছি তার মধ্যে বাঙালির ইতিহাস, ভারতের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, সে সঙ্গে ভূগোল একটা উদাহরণ। আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া ভাওয়াইয়া গান যারা খেয়াল করে শুনেছেন তারা জানেন, গাইতে গাইতে গলাটা তিনি অদ্ভুতভাবে ভাঙতেন। এটা অন্যান্য পল্লিকৃতিতেও শোনা যায় না। আমাদের দেশের কিশোর কুমার যেভাবে গলা ভেঙে ভেঙে একটি বিশেষ কায়দায় গান গাইতেন, এটা সেই ইয়োটলিং নয়। মনে রাখা দরকার, ইয়োটলিংও কিন্তু একটা সুনির্দিষ্ট ভৌগোলিক ব্যাপার আছে। আল্পসের পাহাড়ি অঞ্চলে শোনা যায় ইয়োটলিং, অর্থাৎ সুর তাল ছন্দ লয় হুবহু বজায় রেখে গলা সুরের মধ্য দিয়ে ভেঙে ভেঙে গাওয়ার শৈলীর জন্ম। পরে উত্তর আমেরিকার কোনো কোনো পাহাড়ি অঞ্চলে এই চর্চা হয়েছিল। গ্রামোফোন রেকর্ডিং ইন্ডাস্ট্রিতে এসেছিলেন কাউবয়। কেন রাজমিস্ত্রি বা খনি শ্রমিক কেন না? ঘোড়ার পিঠে চড়ে কাউবয় অনেকগুলি গরুকে চড়াতে নিয়ে যাচ্ছেন, কয়েকদিন নিজে পল্লী বা মাসায় ফিরতে পারছেন না তিনি। আর আরোহী আসনে চলছে পানীয় জলের বোতল, পাকানো কম্বল, বিনের থলি, ওয়েস্টার্ন ছবি দেখেছেন, দেখে নিয়েছেন নিম সেদ্ধ করে খায়, নুন, সামান্য মশলা, যথেষ্ট দেশলাই বাসন, দু একটা ছোট বাসন যা তার রান্নার জন্য অপরিহার্য, কফি খাওয়ার পাত্র, একটা রাইফেল, বেশ কয়েকটা কার্তুজ আর একটা গিটার। তিনি একা মাইলের পর মাইল যাচ্ছেন গুরু চড়াতে। সন্ধ্যে নামলে ফাঁকা জায়গা বুঝে কাউবয় আগুন জ্বালাচ্ছেন শুকনো পাতা আর গাছের ছোট ছোট ডাল দিয়ে, সসপ্যানে বিন সেদ্ধ করে খেয়ে নিচ্ছেন, তারপর কফির জল চাপানো। তারপর কফির জল চাপানো, কফি তৈরি আর মাটিতে কম্বল বিছিয়ে গিটারটা সুরে বেঁধে নিয়ে গান, মাঝে মাঝে কফিতে চুমুক। আর সেই রান্নার আগুন তখনও দেখে দেখে জ্বলছে, তার আভা ছড়িয়ে পড়ছে কাউবয়ের মুখে আশেপাশে। একটু দূরে তার ঘোড়া আপন মনে ঘাস খাচ্ছে, গুরুগুলো এদিক ওদিক একই কাজে অথবা বিশ্রামে ব্যস্ত। সন্ধ্যের পোকার দল ডাকতে শুরু করেছেন, কোথাও একটা বন্য প্রাণী হঠাৎ ডেকে উঠলেন। গিটার বাজিয়ে গাইতে গাইতে কাউবয় একবার চকিতে দেখে নিলেন তার পাশেই স্বর্ণ রাইফেলটা। এমন সময় কিছু দূরে গাছপালার মাথা ঘেঁষে চাঁদ উঠলেন বুঝি। কাউবয় গিয়ে চলেছেন গিটার বাজিয়ে, পেশা জীবন জীবিকার সঙ্গে রোমান্টিকতার এখনো সমন্বয় আর কোথায়? তাই দ্য সিঙ্গিং কাউবয় বা দ্য ইয়োটলিং কাউবয়, যার গান ও ইয়োটলিংয়ের সঙ্গে বাচ্চা একটা গিটার, বাংলার দোতলার মতো সেই গিটারই দিয়ে চলেছে সুর আর ছন্দ, বই চলেছে সেই সুর ছন্দ ছোট নদীর তীর তীরের স্রোতের মতো। প্রশ্ন হল, ইয়োটলিং গলা ভেঙে ভেঙে গান গাওয়ার রীতি সমতল ভূমিতে তৈরি হবে না কেন? তার একটা কারণ, সমতল ভূমিতে খুব বেশি টেলিফোন তৈরি হয়, সেটা ভালো। সারা পৃথিবীতে টেলিফোন আছে, কিন্তু যেরকম যেখানে সেখানে সেই টেলিফোন ভালো দৃষ্টি আকর্ষণ করার জন্য ইয়োটলিং এর ব্যবহার শুরু হয়। তাছাড়া আলসের কনকনে ঠান্ডায় খোলা জায়গায় দাঁড়িয়ে কিছু বলতে গেলে গলা এমনিতেই কেঁপে যাবে ঠান্ডায়, ভেঙেও যেতে পারে। কাজেই ঠান্ডার চোটে ভাঙা ভাঙা গলার আওয়াজটা ওইভাবেও এসে থাকতে পারে।
এরকম হয়ে থাকা বিচিত্র নয়। এই যে ওই শুনছো বলে টেনে টেনে ডাকাচ্ছি, গলাটা ভেঙে ভেঙে ডেকে খোলা জায়গায় বাতাসের দেয়াল ভেদ করে গলার আওয়াজ মুছে দিতে সুবিধা হয়েছে। এসব উপাদান মিলে কেউ কেউ নিশ্চয়ই ইয়োলিং আঙ্গিকটা তৈরি করে নিয়েছিল। কাজটি নিশ্চয়ই একদিনে বা এক মাসে হয়নি, সময় লেগেছে। পদ্ধতিটা কালক্রমে গানে প্রয়োগ করে কেউ কেউ নিশ্চয়ই দেখতে পান, লোকে মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। আর কি, কাঁথাটা দাঁড়িয়ে গেল, জন্ম নিল গান গাওয়ার নতুন একটা আনন্দ। তবে সব ধরনের গান হয়, পাহাড়ের এখানে ওখানে ভেড়া চলাতে গেছেন, যিনি তার নিঃসঙ্গতা, ঘরে ভেড়ার ফেরার আকুলতার কথা, প্রেয়সীর জন্য মন কেমন, এই গানের প্রধান উপজীব্য। এই জন্ম কোনো রাজা রাজরা সামন্ত ধর্মায়স অথবা ধর্মীয় প্রয়োজন বা প্রার্থনার রীতি থেকে নয়, এর জন্ম ভৌগোলিক সামাজিক প্রয়োজনে। কালক্রমে গ্রামোফোন আসার পর ইয়োরলিং করে গান গাওয়ার একটা বাজার তৈরি হয়ে গেল, তৈরি হলো চাহিদা। চাহিদা মেটাতে নতুন নতুন শিল্পী এলেন, আল্পস অঞ্চলের জার্মান ভাষী মেষপালক বা অন্যান্য পাহাড়ি গ্রামবাসীদের মধ্য থেকে বেরিয়ে ইয়োরলিং দখল করে নিয়েছিল ইংরেজি ভাষী নগর সমাজের গান বাজার, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা স্লিম গেল শতকের তিন ও চারের দশকে একটি গিটার বাজিয়ে আশ্চর্য দক্ষতার সঙ্গে ইয়োরলিং সম্বলিত গানকে এবং তা রেকর্ড করে জনপ্রিয় হয়েছিলেন। ব্রিটিশ ভারতেও তাঁর গ্রামোফোন রেকর্ড বিক্রি হত। মন্টানা স্লিমের গান আমি শোনার সুযোগ পেয়েছি, আমার বাবা তাঁর যৌবনে ওই শিল্পীর কয়েকটি গ্রামোফোন রেকর্ড কিনেছিলেন। নগর সমাজ এমনকি গ্রাম সমাজ থেকেও বহু দূরে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় পাহাড়ি অঞ্চলে ও ঘন ঘন ঠান্ডায় মানুষের মানুষের যোগাযোগের জন্য যে গলার প্রয়োগ পদ্ধতির সৃষ্টি, কালক্রমে তা পাশ্চাত্যের পল্লীসঙ্গীতে এবং নগর লোকের লঘুসঙ্গীতেই শুধু নয়, আমাদের দেশের লঘুসঙ্গীতে ও ছায়াছবির গানেও জায়গা করে নিল। কোথায় কোন যুগের বরফ ঢাকা আলপসের মেষপালক ও বিচ্ছিন্ন গ্রামবাসীর গলা ভেঙে ভেঙে হাঁক মারা ও তা থেকে সুর করে গাওয়ার রীতি, কোথায় ভারতের কিশোর কুমার ও তাঁর ইয়োরলিং করে গাওয়া একাধিক জনপ্রিয় গান যার কথা বা মিজাজের অনুসঙ্গে নাচে আলপস, নাচে হিমালয়ের পরিবেশ বা তাপমাত্রাগত বৈশিষ্ট্য। কিন্তু বাংলার আরও নির্দিষ্টভাবে বলতে গেলে উত্তরবঙ্গের বিরাট পল্লীশিল্পী আব্বাস উদ্দিন আহমেদ ভাওয়াইয়া গাইতে গিয়ে গলাটা যে মাঝে মাঝে ভাঙতে, সেটা ইয়োরলিং নয়। ইয়োরলিং করে গোটা গোটা সুরের ফ্রেজ গাওয়া হয়েছে হয়ে থাকে, ধরে দেখো কি সুন্দর দিন আজ, দেখো দেখো এই লাইনটি শুধু কি বা সুন্দর বা দিন কথাটা গাইতে গিয়ে গলা ভাঙলে সেটা ইয়োরলিং হবে না। ভাওয়াইয়া গানে একটা গোটা ফ্রেজ গলা ভেঙে ভেঙে গাওয়া হয়নি, হয় না সচরাচর। ওই দৃষ্টান্তমূলক লাইনটির হয়তো সুন্দর বা দুটি দেখো যে কোনো একটি দেখো গাইতে গিয়ে গলাটা হঠাৎ ভাঙা হলো, এটা ভাওয়াইয়ার অমোক ছোঁয়া পরিচিতি। প্রশ্ন হলো কেন ওই গলা ভাঙা? কৈশোরে দু একজন বিশিষ্ট শিল্পী ও গবেষককে বলতে শুনেছি, উত্তরবঙ্গের গরুর গাড়ির চালকরা ভাওয়াইয়া গাইতেন, তাদের গান শুনে শুনে অন্যরা। কিন্তু এই আঙ্গিকটির আদি স্রষ্টা উত্তরবঙ্গের গরুর গাড়ির চালকরা। এবড়ো খেবড়ো ছোট বড় গর্তবর্তী রাস্তার রাস্তায় গরুর গাড়ির চাকা হঠাৎ হঠাৎ হোঁচট খেত। চালক হয়তো আপন মনে গান ধরেছেন, তার অঞ্চলে পড়লিনি কোনো গান, বলা নেই কয়া নেই, অত বড় কাঠের চাকা হঠাৎ পড়লো কোনো খোঁদর বা গর্তে, তারপর আবার উঠলো বটে, কিন্তু ততক্ষণে দুই গরু, তাদের চালক এবং চালকের সুরেলা উচ্চারণ সবার উপরেই পড়েছে ছোট হলেও একটি ধাক্কা, যার ফলে চালকের গানে তাৎক্ষণিক ছেদও পড়েছে, গলা গিয়েছে ভোরকে সামান্য ভেঙে। এই হলো ভাওয়াইয়ার গলা ভাঙা, যা ইয়োরলিং নয়। বড় সড়ো গর্তে পড়লে চালক তার গান চালিয়ে যেতে পারতেন না, গানে পড়তো পূর্ণ ছেদ। কিন্তু গান থামিয়ে দেওয়ার মতো নয়, ছোট একটা মুহূর্তের ধাক্কায় তাল ছন্দ লয়ে কাটল না, গান বহাল থাকল, শুধু গাওয়ায় পড়ল তাৎক্ষণিক ছেদ, চাকার হোঁচট চালকের গলাতেও সঞ্চারিত হলো, গলা গেল সামান্য ভেঙে। এই ছোট্ট অনুচ্চ ভাঙার আবেদন নিশ্চয়ই অনুভব করেছিলেন ভাওয়াইয়া গায়করা এবং বাংলার অন্য পল্লী শিল্পীরা, তাই তারা এর চর্চা করেছে। শুধু তাই না,
গরুর গাড়ির বাইরেও যে কোনো জায়গায় হাওয়াইয়া গাইতে গাইতে তারা গলা ওইভাবে ভেঙে শ্রোতাদের তারিফ পেয়েছে। এইভাবে গলা ভাঙার কায়দা হাওয়াইয়ার অঙ্গ হয়ে উঠেছে। ইউরোপের আল্পস জাত ইয়োডলিংয়ের সঙ্গে উত্তরবঙ্গের হাওয়াইয়ার গলা ভাঙার একটাই মিল, দুটোই ভৌগোলিক সামাজিক কারণে এসেছে। দীর্ঘকালের অবহেলার পর গত বছর সাত আটে আমাদের রাজ্যের অনেক জায়গায় রাস্তা নির্মাণ ও মেরামতের যে উন্নতি দেখা দিয়েছে, যান চলাচলে যে বিশৃঙ্খলা এসেছে, হাওয়াইয়া জন্মলগ্নে উত্তরবঙ্গের রাস্তা যদি এরকম হতো তাহলে গাইতে গাইতে হঠাৎ গলায় একটু ভাঙার কায়দাটা তৈরি হতো। রাস্তায় খোদন গর্ত না থাকলে গরুর গাড়ির চাকা হঠাৎ ধাক্কা খাবেটা কোথায়? চালকের গলা আচমকা ভাঙবেই বা কেন? মনে রাখা দরকার আব্বাসউদ্দিন আহমেদ জানতেন মানে ঠিক কোন মুহূর্তে কোন জায়গায় গলাটা ভাঙা দরকার, লোকে যাতে হায় হায় করে ওঠে। যা দেখা যাচ্ছে গানে শুধু ইতিহাস পুরাণ নয়, ভূগোলও আছে, আছে মানব সমাজের বিবর্তনের নানান পর্যায়। রাজশেখর বসু থাকলে হয়তো বলতেন গানের বিবর্তনে PWD বিভাগের ভূমিকাও যা দেখা যাচ্ছে কম। হাওয়াইয়া গাইতে গিয়ে আধুনিক নগর সমাজেও শিল্পী যে গলাটা কোথাও কোথাও ভাঙেন সেটা আঙ্গিকের কারণে। ওই ভাঙন হাওয়াইয়ার গায়কীর একটা প্রতীক, যার ভেতরে রয়েছে এই আঙ্গিকের জন্মস্থানের ভূবৈশিষ্ট্য টপোগ্রাফি। গাইতে গাইতে গলা একটু ভাঙার কায়দা কিন্তু ঠুমরি গানেও শোনা গিয়েছে। বেগম আক্তারের গানে কখনো কখনো এই কায়দা শোনা যেত। এক স্বর থেকে অন্য স্বরে গলা ঘোরানোর সময় মাঝে মাঝে গলাটা ভাঙতে আনন্দে শিউরে উঠতেন রসিকতা। কে আবাদ গেল শতকের ছয়ের দশকে ওস্তাদ আমির খান খেয়াল গাইতে গাইতে মাঝে মাঝে তার সপ্তকের সরজে গলাটা সামান্য ভাঙতেন। তেমনি শচীন দেব বর্মণ তার পর লিখিত বৈঠকে আধুনিক গানের গায়কিতে গলা ভাঙার সূক্ষ্ম ও স্বল্প একটা ঢং বানিয়ে নিয়েছিলেন, তার স্মৃতি একাধিক রেকর্ডিংয়ে আজও আছে। দেখবেন দূর কোন পরবাসে মিলন গাইছেন, দূর কোন পরবাসে তুমি একদম করে খুব সাটল, খুব সাটল, এ আর কেউ পারবে না ইনিমিটেড। এই যে গলা ভাঙার উদাহরণগুলি দিলাম এগুলি কিন্তু ভৌগোলিক কারণে তৈরি হয়নি ইয়োডলিং বা হাওয়াইয়ার গলা ভাঙার মতো। এগুলি এসেছে সম্ভবত স্বর প্রক্ষেপে বৈচিত্র ও এক ধরনের বলা যায় লঘু ডঙের ঢঙের স্পর্শের খোঁজে। মধুর ছেনালি বললে খুব ভুল বা বাড়াবাড়ি হবে না। দুনিয়ার নানান ধরনের পল্লিগীতি আঙ্গিক শতাব্দীর পর শতাব্দী ধরে সৃষ্টি হয়েছে বিভিন্ন ও বিচিত্র কারণে। কোনো কোনো গানের সঙ্গে মানুষের পেশা ও কাজ জড়িত। টিউবওয়েল বসানোর গোটা কর্মকাণ্ড যারা দেখেছেন তারা নিশ্চয়ই শুনেছেন একদল শ্রমিক কবিকলের দড়ি ধরে তালে তালে টানছেন আর ছাড়ছেন আর তালটা জোগাচ্ছেন এক গায়েন। আপন মনে নানান ধরনের কথা জুড়ে জুড়ে গান বানিয়ে গাইছেন তিনি, আর অন্য শ্রমিকরা সেই গানের ঝোঁক রেখে রেখে দড়ি ধরে জোরালো টান দিচ্ছেন। আচ্ছা ইদানিং দিচ্ছে কেমন না টিউবওয়েল কোথাও কোথাও বসানো হচ্ছে দেখছি, কিন্তু সেইটা দেখি না যে গান গাইছে দেখা যাচ্ছে না, কিন্তু মধ্যবিত্ত নয় একাধিক জায়গায় টিউবওয়েল বসানোর গান শুনে মনে হয়েছে গায়েন তার জীবনের কিছু আবেগকে বিষয় করে নিয়ে গাইছেন। কখনো কোনো মেয়ের নাম ধরে বিরহের আরতি, যেমন কতদিন দেখা হয়নি সে অনুযোগ আমার পাড়াতে দুটো টিউবওয়েল বসেছিল, অনেক কাল আগে দুবারই আসলে একই লোকের সঙ্গে
মাধবী তুমি কেন গেলে না এই বলছেন আপনারা হাসছেন কিন্তু অত কষ্ট হচ্ছে মাধবী তুমি কেন এলো না একজন ঠিক বানিয়ে 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 ঠিক হয়ে জায়গায় কোন আর্থ সামাজিক সমস্যার কথা বাজার দর বেড়ে যাওয়া বা সংসারের অনটনের কথা কিন্তু কাউকে গাইতে শুনিনি আমি যখন সাংসদ ছিলাম একটা পরিহাস ছিল ইতিহাসে একটা যখন এদেশে ফিরে আসা তিনি হচ্ছে ওইসব জায়গায় ঢুকে রাজি হওয়া ভোটে দাঁড়াতে এরকম আমার মতো করতে পারে আর কি তো সেই সময় আমি টিউবওয়েল বসানোর কাজ করতাম তখন দেখতাম থাকতে হতো থাকতাম ভালোই লাগতো কেন পলিটিশিয়ানদের সঙ্গে থাকার চেয়ে শ্রমিকদের সঙ্গে থাকা আমি কিন্তু কোনো মার্কসিস্ট হিসেবে কারণে বলছি না আমি প্র্যাকটিক্যাল কারণে বলছি অনেক বেশি মজাদার ওয়েটি সোজা কথা তারা কিন্তু আমি দেখেছি খেয়াল করেছি আমি জিজ্ঞেসও করেছি আচ্ছা এগুলো সংসার কথা কেন ওটা গান না আর ছেড়ে দাও ওসব দরকার কি কেন না মানে এমনি না দরকার কি তার একটা লেখায় বলছেন সাধারণ মানুষের দিকে তাকিয়ে দেখো কত কৌশল করে বাঁচি কত কৌশল করে বাঁচি দরকার কি তাই আমি কেন দরকার কি বলো তাও এই প্রেমের কথা আরে প্রেম ছাড়ো এটা যে বন্ধু হয় তাই তা বলতে হবে বাজার দর নিয়ে তো কিছু বলতে পারো কি দরকার বলো তো ঝামেলা বাকি এখানে শেষ কোন আর্থ সামাজিক সমস্যার কথা বাজার দর বেড়ে যাওয়া বা সংসারের অনটনের কথা কিন্তু কাউকে গাইতে শুনিনি এও দেখেছি যে যে গান শুনে শ্রমিকরা তালে তালে দড়ি ধরে টান দিচ্ছেন সেই গানের বিষয় নিয়ে তারা চিন্তিতই নয় অনেকক্ষণ ওইভাবে একটু মেঘে এইভাবে মেঘে দাঁড়াতে কাদের জলের মধ্যে দাঁড়িয়ে কাছি ধরে সবলে টান দিয়ে যাওয়ার একঘেয়েমি ও ক্লান্তির মধ্যে গায়নের গানে কৈশোরের হারানো প্রেমের আরতির কথা শুনে হায় হায় করার কথা নয় লোকগানের কথা নিয়ে লোক সব সময় ভাবে না আমরা লোক পল্লি লোক এসব বলি জার্মান ভাষায় বলে ফোলকস টিউন লিখে মানে লোক গোছের তা ব্রেস্ট ওস্তাদ ব্রেস্ট করেছেন বাস ফোলক ইজ নিক টিউন লিখে মানে মানে লোক গোছের না লোকটা লোক জনগণ 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 গোছেন না জনমুখী লোকমুখী না জনগণ মানে জনগণ এই এইসব কোথাও ভেবে বলা দরকার লোকগানের কথা নিয়ে লোক সবসময় ভাবেই না নৌকো বাবা বা বাইচ খেলার গানও একই তার কথা গুরুত্বময় নয় গুরুত্ব কেবল তালে ঝোঁকে ছন্দে ইংরেজি শিক্ষিত নাগরিক ভদ্রসমাজ গানের বিষয়বস্তু বলতে গানের কথা বা লিরিককেই বোঝেন বলে দেখেছি এই দেশে মার্ক্সবাদীদের আলোচনাতেও এই মনোভাব প্রাধান্য পেয়েছে কিন্তু সঙ্গীতে যাদের প্রাণ সাড়া দেয় তারা জানেন সুর তাল ছন্দ বিষয়বস্তু হতে পারে হয় ইংরেজি শিক্ষিত নাগরিক ভদ্রশ্রেণীর অনেকে মনে করে আসছেন গানের কথা হলো বিষয়বস্তু আর সুর তাল আন্তরিক পল্লীগীতি কিন্তু তা বলে না বিভিন্ন ধরনের পল্লীগীতির কথায় লিরিকের মর্মার্থে যতটা বৈচিত্র সুর তাল লয় তার চেয়ে বেশি দোহার কি বলেন সুলতান ছন্দে মানে কথা তোমাদের নাচিয়ে দেয় না সুলতান ছন্দ তাল যে ব্যাপার না তাই না দেখে আমার কথা শুনে এমন দিচ্ছে যেমন এই যে ঢপ ঢপকে তো যে যখন শুনেছিলাম প্রথম ঢপে হাততালি দিয়ে গেছে মেয়েরা আমি যদি সেটা শাস্তি চাই তাহলে খারাপ পাবে মেয়েরা কি সুন্দর তাদের কোমর থেকে তারা দোলান আমি আর কি বেশি কিছু বলছি না এবং সেটা পেছন থেকে দেখা এবং ওই তোরা সুন্দর ও সুন্দর স্বামী পাবি
দোহার যেটা জন্য খুব বিখ্যাত, দোহারের গান লোকে শুধু শোনেন না, দেখেন। আমি যেমন একজন শুধু শ্রোতা না, দর্শক, তা এই পল্লীগীতি কিন্তু তা বলে না, বিভিন্ন ধরনের পল্লীগীতির কথায় লিরিকের মর্মার্থে যতটা বৈচিত্র্য, সুর তাল লয় তার চেয়ে বেশি। আঞ্চলিক ভাষা বা কোনো কোনো কথার প্রয়োগ আলাদা হতেই পারে এবং হয়, কিন্তু মর্মার্থের দিক দিয়ে বড় ধরনের বৈচিত্র্য সবসময় পাওয়া যায় না। আধুনিক বাংলা গানেও কখনো কখনো সুর তাল ছন্দকে ধরার জন্য গানের লিরিক লেখা হয়। এই ব্যাপারে ধরুন, ছোট্টবেলা থেকে যারা আমরা, এখন তো আর মানুষ ছোট খুব একটা থাকে না, প্রথমেই বড় হয়ে গেছে, এই যেমন ছোট বড়র মাঝামাঝি জায়গায়, এই যেমন আশাবলী দেবী, সেটা আর আশার পথে যে আলাপটা হলো সেটা ঋতুচিত, এবং আমি পেছনে বসেছিলাম বলে তার শব্দার্থ গ্রহণ এবং তার ধ্বনির জায়গাটা বুঝতে হতে অসুবিধা হচ্ছিল। উনি ওইদিকে বক্তা, ওইদিকে তাকিয়ে আমরা ওইদিকে ওইদিকে একটু ধাবমান কথা আমরা তাড়া করছি, কিন্তু উনি যেভাবে কথা বলছেন, অঙ্কের এ কি, অঙ্কের ফরাসি কি, উনি জানি না কোনো কোন কারণে রাসিন বা মলিয়ের বা রোবেসপিয়ের বা এই ধরনের নাম থাকি লোকেরা জানবেন, আমাকে দেখে ওর কেন ফরাসি ভাষার কথা মনে করলো, মনে হলো, কিন্তু ইন্টারেস্টিং সেটা হলো উনি ভাষা নিয়ে কথা বলছেন। কতদিন পর একজন স্বাভাবিক লোক দেখলাম ভাষা নিয়ে কথা বলছেন। তারপর যেহেতু আমাদের কিছু আরো কিছু কথা হলো, তাই সাহস করে আমি দেখলাম যে উনি ফরাসিতে আছেন নাকি, তা ফরাসি গানেও নিশ্চয়ই আছেন। আমি গিয়েছিলাম, এডিথ পিয়াফ শুনেছেন কিনা, প্রায় 4,500 বছর পর আমি এক সহনাগরিককে এডিথ পিয়াফ নামটা প্রথমত পড়তে শুনলাম, যে এবং তার একটি গানও আমি তাকে একটু শোনালাম, তিনি সেটা জানেন, হ্যাঁ জানেন। এইখানে আবার ওই প্রশ্নটা এসে পড়ে, গানের কথা আগে না শুরু লাগে, তা লাগে ছন্দ আগে, এবং নিয়া মানে না না মোটেও না, এইভাবে গান শুরু হচ্ছে রিয়া, আমি কোনো কিছুর জন্য আফসোস করি না। এই কথাটা নাকি যেভাবে গাইছেন, এই যে জায়গাটা, এই জায়গাটাই আমাদের কিন্তু যাকে বলে একটা একটা গোলমেলে জায়গা, এটা এখানে লেখা নেই, মানে রবীন্দ্রনাথ বলছেন, আমি একটু রবীন্দ্রপন্থী লোক, আমার মাঝে মাঝে এসে পড়েন, আমি কিছু করার নেই, আর কোনো তখন শিক্ষিত লোক দেখলাম না যিনি গান নিয়ে কথা বলেছেন, বা ভারতীয় ভারতীয় আছেন, কিন্তু দক্ষিণ ভারতীয় বিশেষ করে, উত্তর ভারতীয়রা ওদের অন্যান্য সমস্ত কাজ করতে এত ব্যস্ত যে এইসব মাঝে দেখে ওরা আসে না, বাঙালিও তাই, বাঙালি তো ঠিক করে ফেলেছেন সব জানেন, তারা শাসন ক্ষমতায় থাকুন বা না থাকুন সব জানেন, যদি তাদের খপ্পরে পড়েন তাহলে যা যা হবে সেগুলো। তবে আমি যেমন দীর্ঘকাল তর্ক করে অভিক এখানে বসে আছেন, উনি তার একজন সাক্ষী, বৃথা তর্কে এসব সময় কাটিয়েছি, এখন বুঝতে পেরেছি যাবার নদীটা দেখতে পাচ্ছি, খেয়াটাও দেখতে পাচ্ছি, খেয়া ঘাট মাঝিকেও চিনি না কিন্তু দেখতে পাচ্ছি, এরকম সময় মনে হচ্ছে দুত্তারিকা, এসব কথাবার্তা করলে কোনো মানে হয় না, তার চেয়ে বাড়িতে বসে সুর ভাজা আর বেগতিক দেখলে ঘুমিয়ে পড়া অনেক ভালো। কিন্তু এ বলতে শুনে সভ্যতা তো ফেলে থাকবে না, সভ্যতা একটা বোঝাপড়ার জায়গায় আসবে। জার্মানে একটা সুন্দর ভার্ব আছে, কোনো কিছুর সঙ্গে একটা সম্পর্ক বাঁধানো, সম্পর্কটা কিন্তু
একটা আলোচনা মূলক সম্পর্ক, সম্পর্কটা এই এসো এরকম না, এই তুমি এত দেরি করলাম সম্পর্কটা এরকম না, কাল আসবে না এরকম না, সম্পর্কটা একটা আলোচনা মাধ্যমিক জায়গা, অর্থাৎ তোমার সঙ্গে আমার যে ভাবনা লেনদেন ভাষা লেনদেন সেটাতে তার মধ্যে তুমিও আছো আমিও আছি, এসো এইভাবে আমরা পথ চলি পথ খুঁজি। এত বড় কথাটাকে বাংলায় কি করে বললাম ঠিক জানি না, এই জন্য সুনীতি চট্টোপাধ্যায় বা এরকম কাউকে লাগত। রবীন্দ্রনাথ বলছেন, যে ছায়ারে ধরব বলে করেছিলেন বন, আজ সে মিনি দিল আমার গানের। এই গান যেই হলো ছোটবেলার থেকে সঙ্গে সঙ্গে এইসব কথা শুনতাম, মিটে মোটা আঙুলে এসরাজ বাজানো, এই কথা যে কতজনকে বলতে শুনেছি। হ্যাঁ, মানে এসরাজটা কি একটা সুন্দর আঙুলে বাজানো যায় না, মানে মিটে মোটা আঙুল না হলে এসরাজ হবে না, এসরাজ না হলে রবীন্দ্রনাথ হবে না, রবীন্দ্রনাথ না হলে বাঙালি মধ্যবিত্ত হবে না, তাই বলে চলেছে। তা এই যে একটা এই গান বলতে উনি কি বুঝলেন, খুব ইম্পর্টেন্ট। আমরা যারা পল্লীগীতি করি, লোকগীতি করি, আধুনিক গান করি, খেয়াল ঠুকরি করি, যাই করি, গান বলতে আমরা কি বুঝেছি সাংঘাতিক এবং ফলে কথাবার্তা তো সেই লাইনেই হবে। রবীন্দ্রনাথ দড়াম করে বলে দিলেন, যে ছায়ারে ধরব বলে করেছিলেন বন, আর সে মেনে নিল আমার গানের বন্ধন। তো এই গানটা এবারে হ্যাঁ কেউ বলবেন, অভিজ যখন আছেন উনি বলবেনই বলবেন, বা বাড়ি গিয়ে বলবেন, তার থেকে বলার না বলবেন। তো হে আমার মনে যখন গান এলো কথা আর সুর গলাগুলি করে এলো, এটাও বলতে হয়। তাহলে সুর তাহলে আছে, মানে আমরা যারা গান গাইবার চেষ্টা করি মানে সুরটা আছে, কথা নয়। এখন যেমন হৃদয়ের একুলকুল দুকুল ভেসে যায়, কিন্তু একটা শীতকার বাহি কোন তরঙ্গ দিয়ে রেকর্ডিং হয় না, সেটা রেকর্ডিং হয় সিনেমায়, সঙ্গীত সঙ্গীত দিয়ে হয়। তাহলে এই একটা জায়গা খুব ইম্পর্টেন্ট, এবং এর কিন্তু এখনো ফয়সালা হয়নি। এটার একটা বড় কারণ, স্বরলিপি আমাদের নেই। পাশ্চাত্যে যেমন স্বরলিপি আছে, ফলে স্বরলিপি মাধ্যমিক চিন্তা হয়, এই আমি বলতে চাই স্বরলিপি নিয়ে। আরেকজন আর্গু করছেন, ভাই হ্যাঁ ঠিক, কিন্তু আমি এই জায়গায় যদি এইটুকু পাল্টে দিই, টুক করে একটা শুনুন, আমরা ফিরে তাকাই গল্প হলেও সত্যি ছবিটা দেখে, দেখেছেন তো সকলে, আবার দেখ প্লিজ প্রাণ পরে দেখ গল্পগুলো সত্যি পরশপাথর, প্রাণ তুমি দেখবে যত দিন যাবে আরো বেশি করে দেখবে। ও তো একটা জায়গায় বন্দ্যোপাধ্যায় রোলটা করছিলেন, উনি সেই বড় ভাই বলে বেহুলো, উনি ছেলেও বাজান এবং কিছুতেই উনি বাগে পাচ্ছেন না, একটা কম্পোজিশন কিছুতেই না, নোটেশনটা নিয়ে বসে আছেন বেজার মুখে, ওর রেকর্ডিং আছে সামনে, সেই ধনঞ্জয় না ভদ্রলোকের নাম, হ্যাঁ তিনি এসে বললেন এইখানে একটা মা লাগিয়ে দিলে কেমন হয়। ভারতের ছবি যে জানি না, বাংলা ছবিতে এই প্রথম সঙ্গীতের কথা বলা হল, তার আগেও বলা হয়নি পরেও, এইখানে একটা মা লাগিয়ে দিলে কেমন হয়, বলে হ্যাঁ ঠিকই তো, এবং পরের দিন হ্যাপিলি উনি ছেলে বাজাচ্ছেন এবং সব ঠিকঠাক হচ্ছে। মনে আছে একজন সেই পেয়ারা কোরিয়ান বাজছিলেন, কিন্তু পরদিন অসমান তাতে ওই 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 যে ওদের ওর বাবুর্চির বলা মানে প্রস্তাব দেওয়া মা মধ্যমটা কিন্তু লেগে গেল। এই মধ্যমটার খবর কে নেবে, যারা মার্ক্সবাদী বা মার্ক্সবাদের চর্চা করেন, চর্চা করার মধ্যেই তো বিষয়, তাদের হ্যান্ডসেট
H-E-N-Z-E, Hense, Tini Ghoshito Marxbadi, Shungitkar, which is known as Shahokari, Ghoshito Shamokami, even Marxbadi. Maragachan, anything again. Tarjan, Tinijan Bolshilen, Shungit, Dashoto, the Mari. Music Kanok, connected Shafun. সংগীত দাস তৈরি করে আমাদের মধ্যেও করে সকলের মধ্যেই করে মার্ক্সবাদী মধ্যে কি করে না নিশ্চয়ই করে কিন্তু দৃষ্টিভঙ্গিটা দেখা নাই আমি দেখছি কিভাবে কোথায় ইনফরমেশন কোন কথাটা বলবো আবার আমি রবীন্দ্রনাথের জায়গায় ফিরে যাচ্ছি আজি কোন সুরে বাঁধিব দিন অবসান আমাদের এখানে যারা সৈয়দ শামসুল হক তার বৈশাখে রচিত পঙ্ক্তিমালায় লিখেছিলেন প্রাক্তন বিপ্লবী নেতা যিনি আমার কবিতায় দেশপ্রেম খুঁজে খুঁজে ক্লান্ত হতাশ এবং ফাকিং বয় সেখানেও মানে আমাদের কথাটাতে মার্ক্সবাদী সমীক্ষা বা বিশ্ববিখ্যাত না পাওয়ার কারণে কুপিত হওয়া হয়তো কারণ থাকতে পারে কিন্তু এটা বিষয়টাকে ছেড়ে দিয়ে বেঁচে থাকার কোনো কারণ নেই অর্থাৎ এই জায়গাগুলো খুব চর্চা সাপেক্ষ জায়গা কবে হবে জানি না বিশ্ববিদ্যালয় যদি বিষয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা তো আবার এত বেশি রাজনৈতিক হয়ে গেছে গত 250 বছর ধরে যে কোনটা যে কি হবে কে পড়াবে না তাই নিয়ে লাঠালাঠি মারামারি দরকার নেই হসপিটাল খরচ বেড়ে যাবে পাচ্ছি হ্যাঁ ইটস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পাচ্ছি কিন্তু এই একটা জায়গা কি লোকগান কি নাগরিক গান কি বৈঠকি গান থেকেই যাচ্ছে সুর আর কথার সম্পর্কটা কি শরীর চৌধুরী বলেছিলেন ঝিলমিল ঝাউয়ের বনের ঝিকে নিকি তার ফাঁক দিয়েছে চাঁদ মারি উঁকি ও চাঁদ বরণ প্রিয় আমায় ধরো দেখি পাবে না দিয়ে যাব ফাঁকি আহারে ধরা তো দেবো না আরে আমায় পাবে না পাবে না আমি জানি না আপনার ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকি মিকি আমি আসলে বলছিলাম আপনার অনেক অসাধ্য আমার যে ইন্টারভিউটা হয়েছিল বিখ্যাত ইন্টারভিউ মানে ওর আর আমার কাছে বিখ্যাত অন্য এই সময় পত্রিকা নীলাঞ্জন হাজার মাসে ওটা কথা আবার মেনশন করেছেন ভালো করেছেন যদি এই নিয়ে আমায় খুব প্রশ্ন করেন আমি কেন মুসলমান হলাম এইটা নিয়ে রাগ কিন্তু আমি কেন সঙ্গীতটা ভালো করে শিখলাম এইটা নিয়ে কোনো আপত্তিও নেই পক্ষেও নেই বলছিলাম উদাহরণ দে তুই উদাহরণ দে তাই বললাম এই যেমন অসার গান ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকি মিকি তার ভাত নেই হাইনেকেন খাচ্ছেন একের পাড়ায় সিগারেট খাচ্ছেন তার ভাগ দিয়ে যে চাঁদ মারি উঠে চাঁদ বরণ প্রিয় আমায় ধরো দেখি পাবেন না এখানে একটা দেখি এ ধরনের এটা ছেনালি এটা কিন্তু গাড্ডায় পড়া না এটা ভাবাইও নয় ইয়র্লিও নয় কিন্তু প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার বোঝা পাবেন এটা একটু পুরুত্থকুল বা স্বামীজি বা মৌলবি সাহেব নিশ্চয়ই করবেন হঠাৎ কথা বলতে তো কোরআন আওড়াতে আওড়াতে গীতার তো দরকার হয়ে গেল আমার মনে হয় না এটা খুব অনুমোদিত হবে তা এবারে শরীর চৌধুরী কটকট করে আমার দিকে তাকিয়ে শরীর চৌধুরী বলেন আমার মাথায় সুখ না এসছে আমরা ধরবো না আমি কিভাবে ধরবো বলতো তুই যে অসার বললি এত বড় একটা কথা তুই দুম করে বলে ফেললি আর কিছু বললে বলতে এই শরীর চৌধুরীটাকে তুই না আমি মানে এইখানে যদি মা জেনাত্রে আমি ইট মারবো তোমাকে দেখেই আমার অন্যকে মানে আর কিছু মনে পড়ে তার ব্যাপারে কেন যে খালি চোখে অশ্রু ঝরে ও অশ্রুর ফোঁটা আমায় ধরো দে কি পাবে না পাগলা মানে কিছুক্ষণের মধ্যে পুলিশ খবর পাবেন এমনকি নানান সমস্ত রাজনৈতিক দল মিলিত হয়ে আক্রমণ করলেন
বা চিন্তায় পড়ে যাবেন যে হল কি লোকটা। কিন্তু কথাটা কিন্তু সত্য যে তেমনি যেমন চটকা ওই না শোনম না শোনম পর্ব এই দেশি আদি গাইছে।